প্রিয় মিন্ডিরের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তাহলে লিস্ট নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু তাহলে লিস্ট হচ্ছে, যদি আমি বলি, লিস্ট হচ্ছে দুই প্রকারের হয়। হ্যাঁ, একটাকে বলবো আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যেটা দেখতে হচ্ছে এরকম হয়, অর্থাৎ এই লিস্টের সামনে ফুটা বা এরকম তিন চারটা সিস্টেম থাকে। একটা একটা কথা বলি, কোনো অর্ডার নেই। অর্ডার বলতে আমরা বুঝি হচ্ছে 1 2 3 4 বা ABCD বা হচ্ছে অ আ ক খ, এগুলোকে আমরা অর্ডার বলে থাকি। বাট HTML-এ আনঅর্ডার লিস্ট নামে একটা লিস্ট আছে, যেখানে হচ্ছে আমরা অনেক সময় যদি ওয়ার্ড দেখে থাকি, MS ওয়ার্ড, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বুলেট সাইন ব্যবহার করে থাকি লিস্ট তৈরি করার জন্য। বুলেট লিস্টও আছে, আবার নাম্বার লিস্টও আছে, এরকম লিস্ট থাকে। সো HTML-এরও ঠিক এরকম লিস্ট আছে। সো এই লিস্ট হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে মূলত। একটাকে আমরা আনঅর্ডার লিস্ট বলে থাকি, যেটাতে কোনো অর্ডার থাকে না, কোনো একটা সাইন থাকে বা কোনো একটা সিম্বল থাকে, সেই অনুযায়ী এটা কাজ করে। আরেকটা হচ্ছে অর্ডার লিস্ট, যেটাকে যেখানে আমি কয়েকটা অর্ডার দিতে পারবো, যেমন 1 2 3 ABC, ঠিক আছে, এই অর্ডারগুলো আমরা দিতে পারবো। আরেকটা হচ্ছে আদার্স, আর একটা লিস্ট আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসক্রিপশন লিঙ্ক বা DL বলে থাকি, ডিসক্রিপশন লিঙ্ক লিস্ট। সো তিন ধরনের লিস্ট সাধারণত আমরা HTML-এ দেখতে পাই, এবং এই লিস্ট থেকেই আসলে এটা এই লিস্টের বিভিন্ন কাজ আছে। এই লিস্ট দিয়ে আমরা মেনু তৈরি করতে হবে আমাদের। এই লিস্ট দিয়ে বেশ কয়েকটা জিনিস আমরা তৈরি করব। আমাদের লিস্ট দিয়ে হচ্ছে কোনো একটা জায়গায় যদি লিস্ট দরকার হয় লিস্ট তৈরি করব। তাছাড়া লিস্টের মুখ্য একটা কাজ হচ্ছে মেনু বার তৈরি করা। আমরা ওয়েব পেজের ভিতরে মেনু বার দেখি বা মেনু দেখি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তো এই লিস্ট ব্যবহার করেই কিন্তু আসলে এই জিনিসটা করা হয়। সো এটা কিভাবে করে সেটা পরে দেখবো, যখন আমরা CSS এ কাজ করবো তখন। বাট লিস্ট তৈরি করার জন্য বা আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা এখন কোড লিখবো, ঠিক আছে। সো এইগুলো কিভাবে কাজ করে সেগুলো দেখবো। সো আমি কোডে চলে আসলাম। আমার কোডে যে কাজটা করতে হবে আমি একটু সেভ দিয়ে দেবো, ঠিক আছে। আমি লিখলাম ইনডেক্স, এটা সেভ করার প্রসেস দেখবেন, সহজ উপায়। হ্যাঁ, সহজ উপায়, আমি এখানে ইনডেক্স ডট HTML লিখে নিলাম, জাস্ট কন্ট্রোল S দিলাম, দিয়ে আমার এটা কোথায় আছে, আমার ফোল্ডারে অনলাইন ক্লাস যদি কারোর আগের ক্লাস গুলো প্রবলেম থাকে, হ্যাঁ, সে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই, তার জন্য ছাড় আছে। আর আপনাদের পরিচিত যদি কেউ থেকে থাকে আরো, তাদেরকে একটু বলেন যদি কেউ ক্লাস করতে চাই তো যোগ হওয়ার জন্য। তো আমি এখানে লিস্ট এখানে নাম লিখে দিলাম বা একটা সেভ করে নিলাম ফাইলটা। সো এখন আমি কোড লিখবো। এখন আমি যদি কোড লিখি এটা অনায়াসেই আমি কিন্তু লিখতে পারবো, জাস্ট কিছুই করা লাগবে না। আমি শুধু HTML লিখলেই আমার, আমি এটা বড় করে দিই। একটু ছোট করে দেখাচ্ছে, একটু বড় করে দিই। সো এটা হচ্ছে আমার লিস্ট, যেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব আগে যে নাম দিতে চাচ্ছি আমি সেই নামটা দিয়ে এখানে লিখবো, লিখে কন্ট্রোল S দিব, তারপরে কোথায় কোথায় সেভ করব সেই লোকেশনটা দেখাই দিব, তারপরে সেভ দিব, সেভ হয়ে যাবে। তারপরে আমি HTML কোডটা খুব সহজেই কিন্তু লিখে ফেলতে পারবো। আমার বেসিক যে এলিমেন্টটা সেটা জাস্ট HTML লিখলেই, ইন্টার দিলেই এই এটুকু চলে আসবে। সো আমরা এখন HTML লিস্ট নিয়ে যেহেতু কাজ করবো, আমি এখানে লিখলাম HTML লিস্ট। তো এই লিস্ট হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে, ঠিক আছে, মূলত দুই প্রকার। সেই লিস্ট এখন আমরা তৈরি করব। তো লিস্ট করার জন্য প্রথমে হচ্ছে আমরা বলছি এক প্রকার লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্ট লিখতে গেলে আমাকে নিয়ে আনতে হবে UL, বা এটাকে আমরা বলি আনঅর্ডার লিস্ট, UL শুরু করতে হয়। তো UL শুরু করার পরে আমরা UL এর ভিতরে আমাকে LI নিতে হয় লিস্ট। আমি যে লিস্ট নিব
সেই লিস্টের জন্য আমাকে এলআই ট্যাগ ইউজ করতে হবে। এইবার এর ভিতরে আমি সাপোজ লিখলাম হোম, সেভ। এখন যদি এটাকে আমি রান করি ব্রাউজারে, তাহলে এটা আমার দেখেন এখানে একটা লিস্ট তৈরি হয়ে গেছে। আমি একটু এটাকে আমি একটা হেডিং ট্যাগ নিয়ে নিই এখানে, তাহলে আমি আমার দেখতে ভালো লাগবে বিষয়টা। এই সর্ট ট্যাগটা আমি নিয়ে নিলাম, এখানে লিখলাম হচ্ছে HTML unordered list, সেভ। তারপরে এটাকে আমি যদি এটাকে আমি যদি আমি এটাকে কপি করে নিই, তো কপি করলাম, কপি করে এখানে হচ্ছে আরো কয়েকটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে সাপোজ নিলাম আমি হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট আস, এখানে হচ্ছে অ্যাবাউট একটু ক্যাপিটাল করে দিই, বা এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট আস। তারপরে এখানে দিলাম হচ্ছে সাপোজ ব্লগ, তারপরে আরেকটা যদি নিতে চাই আমি এখানে হচ্ছে ব্লগ দিলাম, আর একটা যদি আমি নিতে চাই তো এখানে দিলাম সাপোজ হচ্ছে গ্যালারি। সো এটাকে যদি আমি এখন রান করি, এখানে হচ্ছে যদি দেখতে চাই রিজোর্ট দিই, তাহলে এখানে আমার একটা আনঅর্ডার লিস্ট কিন্তু তৈরি হয়েছে। সো এটাই হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের সিস্টেম হচ্ছে এটাই, প্রথমে আগে ইউএল লিখতে হবে, ইউএল এর ভিতরে হচ্ছে এলআই দিয়ে শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের লিস্ট। এখন এটাকে যদি আমি কপি করি, কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে এখানে আবার নিয়ে আসলাম, এখানে আমি করবো হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এখন অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে প্রথম যে ট্যাগটা আমাকে ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে ওএল, অর্থাৎ অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে প্রথম ট্যাগটা হচ্ছে ওএল, এই জিনিসটা মাথায় রাখবেন। আনঅর্ডারের ক্ষেত্রে ইউএল, আর অর্ডারের ক্ষেত্রে ওএল, আর বাকি যে লিস্ট আছে এই লিস্ট কিন্তু সেম। সাপোজ আমি যদি এটাকেই কপি করে দিই, এখানে জাস্ট কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, সেভ। সো এখানেও দেখেন একটা লিস্ট তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, যেখানে হচ্ছে কোনো অর্ডার নেই, জাস্ট একটা চিহ্ন দেওয়া আছে, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 একটা অর্ডার অনুযায়ী এটা তৈরি হচ্ছে। এখন কথা হলো যে আমি আনঅর্ডারের কিছু বিষয় নিয়ে যদি এখন একটু আলোচনা করি। সো আনঅর্ডারের কিছু আমরা বলছিলাম প্রথমের দিকে, বলছিলাম যখন অ্যাট্রিবিউটের আমাদের ক্লাস দেখছি অ্যাট্রিবিউট নিয়ে, তখন আমরা বলছি যে প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে। সো প্রত্যেকটা ট্যাগেরই অ্যাট্রিবিউট আছে। সো আমি এখানে কোন ধরনের ট্যাগ ইউজ করতে পারি, এখন আমার যদি দরকার হয় যে না আমি এই লিস্টের সামনে এখানে যে লিস্টটা দেখাচ্ছে বা এখানে যেটা আমাদের শো করতেছে এর সামনে চিহ্নটা যদি আমি না রাখতে চাই, আমি চাচ্ছি এটা এটা রাখবো না, এটা চাচ্ছি আমি রাখবো না, সো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করতে হবে কোথায়? ইউএল এর ভিতরে। সো ইউএল এর ভিতরে যে অ্যাট্রিবিউটটা আমি অ্যাপ্লাই করবো সেটার নাম হচ্ছে লিস্ট দেখেন আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম এখানে যে লিস্ট স্টাইল টাইপ নান। তার মানে হচ্ছে আমি বলে দিলাম যে আমার কোন লিস্টের এই যে আমাদের যে চিহ্নটা আছে দেখতেছি বা হচ্ছে
এখানে যে ডট ডট গুলো আছে এগুলো আমি চাচ্ছি না, যার কারণে আমি নাম করে দিলাম, কোনো লিস্টের কোনো কিছু দরকার নেই। পরিবর্তন হয়নি না, সেভ করে নি এটা, লিস্ট স্টাইল সরি। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে আসলে ওই কাজটা করলে হবে না, এইভাবে দিলে হবে না, এখানে আমাদেরকে স্টাইল, আমি যদি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করি এর ভিতরে আমাকে লিস্ট স্টাইল টাইপ, দেখুন অটোমেটিক চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এখন আমি এখানে করে দিব না, না আমাকে প্রপার্টি ইউজ করতে হবে, লিস্ট অ্যাট্রিবিউট ইউজ করব আমরা স্টাইল, বাট এর ভিতরে আমাকে প্রপার্টি ইউজ করতে হবে, প্রপার্টিটা কি আছে, লিস্ট স্টাইল টাইপ না। সো আমি এখন সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখন যদি দেখি আমি, দেখেন এর সামনে কোনো লিস্ট নাই, অর্থাৎ এখানে আমি কোনো আনঅর্ডার লিস্ট যাই হোক কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে আমাদের এই যে আমি স্টাইল প্রপার্টি ইউজ করলাম এখানে, আর এই স্টাইল সরি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, এবং তার ভিতরে লিস্ট স্টাইল টাইপ একটা প্রপার্টি ইউজ করছি এবং তার ভ্যালু দিয়ে দিছি না। তো এই ভ্যালু আছে চারটা, এই আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে চারটা, তবে আমরা সব সময় এইটা ব্যবহার করি, এই যে নান, আমাদের যখন আমরা মেনু তৈরি করব তখন আমাদেরকে অবশ্যই মেনুর ভিতরে তো আমরা লিস্টের কোনো চিহ্ন চাই না বা দরকার লাগে না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সব সময় নানটা ইউজ করতে হবে। তবে বাই ডিফল্ট যেটা থাকে সেটার নাম হচ্ছে DISC, ডিস্ক, যেটা আমরা বলি, যেটা অটোমেটিক থাকে। আমি যদি এমনি লিস্ট করে দেখেন আগেরটা, এই যে এটাকে আমরা বলি ডিস্ক, এটা হচ্ছে গোল আকারের ডিস্কের মতো, আমরা যে দেখ না গোল আকারের ডিস্কের ইয়েটা। আচ্ছা এখন যদি আমি গোলাকার চাই, একবার রাউন্ড, অর্থাৎ হচ্ছে কি বলবো এটাকে, বৃত্ত, তো এই জন্য আমাকে বৃত্ত, বৃত্ত মানে কি সার্কেল, আমাকে আর একটা ভ্যালু দিতে হবে, নাম হচ্ছে সার্কেল, আমি এটা সার্কেল ইউজ করে দিলাম, সেভ করলাম, সেভ করার পরে এখন যদি আমি রিজাল্ট দিই, দেখেন এখানে একটা সার্কেল চলে আসতেছে, এই যে দেখেন একটু বড় যদি করি একটা সার্কেল, একেবারে সার্কেল দেখতে পাচ্ছি আমরা। সো আরেকটা হচ্ছে আছে স্কোয়ার, কি আছে, এই যে স্কোয়ার, স্কোয়ার আমি যদি স্কোয়ার চাই, যে অর্থাৎ বর্গাকার, ঠিক আছে আমি জাস্ট এখানে লিখে দেবো স্কোয়ার, এই যে চলে আসছে স্কোয়ার, এখন এটাকে সেভ দিব, তো এই ক্ষেত্রে আমাদের এটাকে আউটপুটে শো করবে এই যে বর্গাকার, অর্থাৎ যেটা আমরা বলি যে হচ্ছে হাই উইড আর হাইট সেম, সেই অনুযায়ী একটা বর্গাকার একটা লিস্ট চলে আসছে। তো এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং এই আনঅর্ডার লিস্টের হচ্ছে চারটা অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউট একটা ব্যবহার হচ্ছে, তার নাম হচ্ছে স্টাইল, এবং এর ভিতরে যে প্রপার্টিটা ইউজ হচ্ছে তার নাম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, এবং তার যে ভ্যালু আছে সেই ভ্যালু হচ্ছে চারটা, একটা হচ্ছে ডিস্ক যেটা বাই ডিফল্ট থাকে, আর একটা হচ্ছে সার্কেল যেটা হচ্ছে বৃত্ত আকারে শো করানোর জন্য, আর একটা হচ্ছে স্কোয়ার যেটা হচ্ছে আমরা স্কোয়ার আকারে দেখতে চাই, অর্থাৎ বর্গাকার, আর যে একটা হচ্ছে নান যেটাতে আমরা কোনো লিস্টই দেখতে চাই না, অর্থাৎ শো অর্থাৎ হাইড করে দিতে চাই, অর্থাৎ কোনো লিস্ট থাকলে এই যে এরকম চিহ্ন থাকলে এটাকে আমরা হাইড করে দিতে চাই, সেই ক্ষেত্রে আপনাদেরকে এইটা দিতে হবে। তো এই হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের বিষয়। এখন হচ্ছে আমরা অর্ডার লিস্ট নিয়ে যদি একটু দেখি, অর্ডার লিস্ট আসলে কি, তো অর্ডার লিস্ট আমরা এখানে দেখছি যে অর্ডার লিস্ট আমরা দিয়ে আসছি, এখানে বাই ডিফল্ট যেটা আছে 1 2 3 সিরিয়াল এখানে হয়ে যাচ্ছে, দেখেন একটু এখানে আমি যদি এটাকে আবার রিলোড দেই তাহলে এখানে দেখেন 1 2 3 4 5 এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে। এখন কথা হলো আমি যদি এখানে আর কয়েকটা অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে এটা চেঞ্জ হবে। সো অ্যাট্রিবিউটটা কি এখানে হচ্ছে, আর কিন্তু আমি যদি এখানে এখানে যদিও আমি কি ব্যবহার করলাম যে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করলাম, বাট এখানে হচ্ছে আমি প্রপার্টি ইউজ করছি, আর এখানে এসে আমাকে এরকম কিছু করা লাগবে না, আমি শুধু জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট লিখবো, নাম হচ্ছে টাইপ, টাইপ এখানে সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপিটাল এ, সেভ করলাম, ক্যাপিটাল এ দিয়ে দিলাম, তাহলে কি ঘটনা ঘটলো, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে দেখেন এ বি সি ডি দিয়ে আমার লিস্টটা তৈরি হলো, অর্থাৎ অর্ডার লিস্ট,
আমি যদি এখানে স্মল লেটার দিই, স্মল লেটার, তাহলে এটা স্মল আকারে এখানে শো করবে, এই যে এ বি সি স্মল শো করতেছে। আবার যদি আরো যদি দেখি যে আই অর্থাৎ ইটালিক, আমরা যদি আই হিসাবে আয়ের পরে কি হবে ইটালিক ফরম্যাটে যদি দেখতে চাই আমরা ইটালিক, তাহলে যে আয়ের পরে আই, এটা টু থ্রি আমরা জানি, ফাইভ এরকম, ছয় এরকম, সো এরকম ভাবে লিস্ট দেখতে পারবো। আবার এটাকে যদি আমরা ক্যাপিটালে যদি দেখতে চাই, আই যদি ক্যাপিটাল দিই, তাও আমরা এটাকে দেখতে পারবো। সো এইভাবে হচ্ছে আমরা একটা লিস্ট দেখতেছি। এখন কথা হলো যে লিস্ট দেখতেছি যে এক দুই তিন চার পাঁচ এটা আমরা দেখতেছি, বাট এমন হইতে পারে যে আমি এইটা লিস্ট তৈরি করছি এক দুই তিন চার পাঁচ, বাট আমি চাচ্ছি যে না আমার এই লিস্টটা শুরু হোক 50 থেকে, শুরু হবে 50, 51, 52, 53 এইভাবে শুরু হবে। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নাম হচ্ছে স্টার্ট। স্টার্ট অবশ্যই এখানে টাইপ দিতে হবে 1, আর এখানে দেবো স্টার্ট হচ্ছে 50, সেভ। তাহলে কি করলাম, আমি নাম্বার যদি চিন্তা করি, তাহলে নাম্বার দেখেন আমি এক নাম্বার দুই নাম্বার, কিন্তু এখানে কি আমি স্টার্ট করতে বলছি 50 থেকে। সো এইভাবে 50 থেকে শুরু হবে। হ্যাঁ, আমি যদি এখানে অন্য একটা দিই স্টার্ট, সাপোজ আমি দিয়ে দিলাম হচ্ছে এল, এল দিলাম, তাহলে এল এর পরে কি আছে আমরা জানি, এল এর পরে কি আছে এল এম, নাকি পঞ্চাশ তো নাই, এখানে হচ্ছে 10 দিয়ে দিচ্ছি আমি, 10 সেভ, এটা দেখি কোনো ঘটনা ঘটে কিনা। হ্যাঁ, এখানে 10 দিয়ে শুরু হয়েছে, বাট এল কিন্তু হয় নাই, তাই না? 10 থেকে শুরু হয়েছে স্টার্ট, বাট টাইপটা মিলতেছে না, কিন্তু টাইপ তো মেলার কথা, আই দিতে হবে, সেভ। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে যদি আমি এখানে টাইপ ইউজ করলাম ইটালিক ফরম্যাটে, সো 10 কোনটা আমরা জানি এক্স এ 10 ইটালিকের, সো এখান থেকে কিন্তু 10 থেকে শুরু হয়েছে, কথা বুঝছি। এখানে যদি আমি এ ইউজ করি শুধু সিম্পল এ, তাহলে 10 নাম্বার যেটা থেকে শুরু হবে সেটা থেকে শুরু হবে, দেখেন, তাহলে এর 10 নাম্বার কি জে কে এল এম এন এরকম। সো আমি এইটা এইটা হচ্ছে এইভাবে আমরা ইউজ করতে পারি, বিষয় হচ্ছে এইটা। সো এই হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের হচ্ছে কয়েকটা টাইপ আছে, অর্থাৎ ক্যাপিটাল এ, স্মল এ, তারপর হচ্ছে এক দুই তিন সিরিয়াল, ইটালিক আই, ইটালিক ক্যাপিটাল আই, এই কয়টা এইভাবে কাজ করে। আমাদের যদি এরকম কোনো লিস্ট দরকার হয় কোনো সময়, সো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা ফলো করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা একটু পরেই বলি, এখন এইটুকুতে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জাস্ট জানাবেন, বা বুঝতে কোনো সমস্যা। আমাদের হচ্ছে আর একটা লিস্ট আছে, যেটা হচ্ছে আদার্স লিস্ট আমরা বলতেছি, এটা হচ্ছে আমি আমি বলে থাকি একটা ডিসক্রিপশন লিস্ট, বা হচ্ছে এটা ডিসক্রিপশন লিস্ট নামে পরিচিত, যেখানে হচ্ছে আমরা একটা ট্যাগ ইউজ করি, নাম হচ্ছে ডিএল, ডিএল দিয়ে এটা শুরু হয় ডিসক্রিপশন লিস্ট। যেমন কি ডিসক্রিপশন লিখে থাকে কোনো একটা, কোনো একটা টপিকের ডিসক্রিপশন থাকে, সো ওই টপিকটার একটা টাইটেল থাকে, তাই না? টাইটেলের পরে ওই টাইটেলের আবার ডিসক্রিপশন থাকে, ঠিক আছে? তো এইরকম ভাবে আমাকে যদি কোনো লিস্ট তৈরি করতে হয়, সাপোজ আমি যদি চিন্তা করি যে বাংলাদেশ, আমি হিস্টোরি অফ বাংলাদেশ লিখতে যাচ্ছি, হিস্টোরি অফ বাংলাদেশ, তাহলে আমাকে কি হবে, প্রথম আমার টাইটেলটা হবে হিস্টোরি অফ বাংলাদেশ, তারপর আমি কি বাংলাদেশের উপরে যত লেখালেখি আছে তার নিচে হবে, যেটাকে আমরা হচ্ছে ডিসক্রিপশন ডাটা বলে থাকি, ডিসক্রিপশন ডাটা, এটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট তৈরি করতেছি আমরা। ডিসক্রিপশন লিস্টের ভিতরে ডিসক্রিপশন টাইটেল থাকবে, তারপর হচ্ছে ডিসক্রিপশন ডাটা থাকবে, অর্থাৎ তথ্য থাকবে। সো এটা আমরা কিভাবে করব, এই জন্য আমাকে যেটা করতে হবে ডিটি, প্রথমে হচ্ছে ডাটা অর্থাৎ ডিসক্রিপশন টাইটেল লিখতে হবে, সাপোজ আমি লিখছি হিস্টোরি অফ বাংলাদেশ,
সো হিস্টোরি অফ বাংলাদেশ লিখলাম, এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমি চাচ্ছি যে এর নিচে থাকবে হচ্ছে ডিসক্রিপশন ডাটা, অর্থাৎ হিস্টোরি অফ বাংলাদেশের যত হিস্টোরি আছে এর নিচে থাকবে। সো এটাকে হচ্ছে আমরা ডিডি দিয়ে আমরা লিখে থাকি, সো ডিসক্রিপশন ডাটা বলে থাকি আমি। এর ভিতরে আমি অসংখ্য কিছু মানে যদি লিখতে চাই বা কোনো কিছু যদি আমি এখানে লিখতে চাই, সাপোজ মনে করেন যে লরের থেকে আমি যদি কোনো ডাটা দিতে চাই, আমি এখান থেকে লরেম থেকে মনে করেন ডাটা নিলাম, সেম। সো এখানে হচ্ছে আমি ডিসক্রিপশন লিখে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে এখানে একটা লিস্ট তৈরি হয়েছে, এখানে হচ্ছে একটা অপশন তৈরি হয়েছে যেখানে আমরা টাইটেল বলতেছি এবং ডিসক্রিপশন ডাটাটা এইভাবে শো করতেছে নিচে। সো এরকম যদি আরেকটা যদি আমি এরকম লিস্ট তৈরি করতে চাই, সাপোজ এটাকে আমি কপি করলাম, এর নিচে হচ্ছে এসে পেস্ট করলাম, সাপোজ আমি একটা কিছু লিখতে চাচ্ছি, যেমন আমি মিল্ক নিয়ে লিখতে চাচ্ছি, সাপোজ মিল্ক, সো আমি এখানে লিখলাম মিল্ক, সেভ। জাস্ট হচ্ছে এখানে আমি লাম, এখানে দেখেন মিল্কের উপরে একটা, আমরা অনেক সময় এই ইয়েতে দেখি যে অনেক টিচাররা এখন টিকা লেখা, টিকা টিকা লেখা বলে না, কোন একটা টপিকের উপরে আপনাকে 150 ওয়ার্ড বা 20 ওয়ার্ডের একটা টিকা লিখতে হবে। সো আমরা সাধারণত এইভাবে লিখে থাকি, কিন্তু যে টিকাটা হচ্ছে এরকম যে একটা নাম থাকবে তার টাইটেল, তারপর হচ্ছে সাপোজ আমরা বললাম আমাদের দেশ, ঠিক আছে, বা আমাদের কুষ্টিয়া বা আমাদের যশোর, একটা টিকা লিখো যশোরের উপর টিকা লাগবে, যশোর বাংলাদেশের একমাত্র প্রথম ডিজিটাল জেলা হিসেবে পরিচিত, যেখানে প্রথম ইন্টারনেটের সূত্রপাত হয়েছিল বাংলাদেশে, এরকম কিছু বিষয় ডিজিটাল হিসাবে, ডিজিটাল শহর হচ্ছে যশোর, এইভাবে আমরা টিকা লিখে থাকি। তো যশোরের হচ্ছে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরা টিকা। সো এই ধরনের যদি কোনো লিস্ট আপনাদের তৈরি করতে হয়, যদি কোনো পেজের ভিতরে শো করাইতে হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে এই ডিসক্রিপশন ডাটাটাকে ইউজ করতে পারবেন। সো এখন এটাও আমি মনে করি যে খুব সহজ একটা বিষয়, কয়েকটা জাস্ট ট্যাগের বিষয়, এখানে এরকম আহামরি আর কিছু নাই। এখন হলো কথা যে আমরা লিস্ট তৈরি করলাম, লিস্ট কয়েক প্রকার তৈরি করলাম, এখন হচ্ছে আমরা নেস্টেড লিস্ট তৈরি করব, যে নেস্টেড লিস্ট, লিস্টের ভিতরে লিস্ট আমরা তৈরি করব। আমরা ওয়ার্ড যদি শিখে থাকি যে আমরা বলে দিই মাল্টি লেভেল লিস্ট করে আসছি আমরা ওয়ার্ডে, সো ওই ধরনের লিস্ট আমাকে তৈরি করতে হয় যে লিস্টের ভিতরে লিস্ট। যেমন এখানে যদি আমি চিন্তা করি সার্ভিস, যেমন হোম আছে, অ্যাবাউট আস আছে, আমাদের এগুলো দরকার নেই, কিন্তু সার্ভিস তো বিভিন্ন হইতে পারে, 4-5টা সার্ভিস হইতে পারে, তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে লিস্ট তৈরি করতে হবে। সো এই ধরনের যদি মাল্টি লিস্ট আমি তৈরি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, দেখেন এখানে আমি লিস্ট তৈরি করছি, এখন আমি মাল্টি লিস্ট তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ আমি এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট আমি তৈরি করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, এটা আমাকে তাহলে এর ভিতরে যেতে হবে, এই লিস্টের ভিতরে অবশ্যই আমাকে যেতে হবে, আমি চাচ্ছি যে এর ভিতরে আমার আরো কয়টা লিস্ট তৈরি হয়। সো এখানে আমি অর্ডার লিস্ট নিতে পারি, আনঅর্ডার লিস্ট নিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা আনঅর্ডার লিস্ট যদি নিই, এর ভিতরে তাহলে আবার আনঅর্ডার লিস্ট তৈরি করতে হবে, লিস্টের ভিতরে এলাই, সাপোজ আমার একটা সার্ভিস হচ্ছে ওয়েব, ওয়েব ডিজাইন, এটা একটা আমার সার্ভিস, এটা আমার আর একটা সার্ভিস ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আমি যদি আর একটা লিস্ট নেই, এখানে লিখে দিলাম হচ্ছে সাপোজ ওয়েব ডিজাইন, তারপরে এসইও আমার একটা সার্ভিস, এসইও, এসইও আমার একটা সার্ভিস, তারপরে তার একটা আমি যদি কপি করি এখানে, এসইও এর পরে সাপোজ আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এইগুলো হচ্ছে আমার সার্ভিস। সো এটাকে যদি আমি একটু রিলোড দেই, এখন একটু দেখেন এখানে একটা লিস্ট তৈরি হয়েছে, এখানে লিস্ট তৈরি হয়েছে, বাট আমি
দেখলাম যে লিস্টের ভিতরে লিস্ট, আবার যদি আমি চাই যে এর ভিতরে আর একটা লিস্ট করি, ওয়েব ডিজাইনের ভিতরে কি কি ওয়েব ডিজাইন করবো, বা এসইও এর ভিতরে কি করবো, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি কাজ করবো, আমি এর উপরে যদি আর একটা লিস্ট তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আবার আমাকে ডিজিটাল মার্কেটিং কে ভাবতে হবে। সাপোজ এর ভিতরে আমি এই ডিজিটাল মার্কেটিং কে ভাঙলাম, এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি একটা অর্ডার লিস্ট তৈরি করতেছি, এর আগে তো এখানে লিস্টের ভিতরে আবার আনঅর্ডার লিস্ট তৈরি করছে, এখন আমি চাচ্ছি এটার ভিতরে একটা অর্ডার লিস্ট তৈরি করতে। তো এটা কি রকম হতে পারে, তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি ওএল একটা অর্ডার লিস্ট নিলাম, ওএল দিয়ে শুরু করতে হয়, ওএল শেষ করতে হয়, তো এর ভিতরে আমি লিস্ট তৈরি করতেছি। তো এটা হচ্ছে সাপোজ আমি দিলাম ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপরে কি আসে, সাপোজ মনে করেন আমি এখানে এটাকে কয়েকবার হচ্ছে একটু পেস্ট করে নিলাম, তো এখানে মনে করেন আমি দিলাম হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এখানে সাপোজ ফেসবুকের জায়গায় আমি দিলাম টুইটার, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পিন্টারেস্ট। তো এরকম আমি কিছু অর্ডার লিস্ট তৈরি করলাম। এখন যদি এই লিস্টটাকে আমি একটু শো করাই আপনাদেরকে, তাহলে দেখেন এখানে হচ্ছে একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে। তো আমি লিস্টের ভিতরে কিন্তু লিস্ট এখন তৈরি করতে পারছি, আর এই ধরনের লিস্টকে আসলে বলা হয় নেস্টেড লিঙ্ক, নেস্টেড লিস্ট। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেস্টেড লিস্ট আসলে কি রকম। লিস্টের ভিতরে লিস্ট তৈরি করাকেই আমরা বলে থাকি নেস্টেড লিস্ট। আর এই লিস্টের ভিতরে আমি এক লিস্টের ভিতরে অর্ডার লিস্ট করতে পারি, আর একটার ভিতরে আনঅর্ডার করতে পারি, কোনো সমস্যা নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা আমাকে একটু বলবেন যে আসলে আপনারা বুঝছেন কি না, কথা বুঝছি। আচ্ছা, এখন আমি যেটা করলাম যে আমি এটা যেমন করলাম, আমি যদি কন্ট্রোল জেড এ যাই, আবার কন্ট্রোল জেড আমি আবার ফিরে আপনাদেরকে একটু দেখাই, সেভ করলাম, সেভ করে এটাকে যদি রিলোড দেই তাহলে একটু আগের অবস্থা থাকবে। যে এগুলাকে যদি আমি নান করতে চাই, সবগুলা এটা নান করব, এটা নান করবে, এইখানে হচ্ছে অর্ডার লিস্ট আছে, বাট তাও এটা নান হবে। এই কাজটা করতে গেলে যেটা করতে হবে, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে নাম করতে হবে, তাই না? আমরা এই অ্যাট্রিবিউটের এই ভ্যালুটাকে বা এই প্রপার্টির ভ্যালুটাকে একটু নাম করে দিলাম, নাম করে দিয়ে আমি এটাকে কপি করলাম, কপি করলে যেটা দেখবো রান করে এখানে এসে এগুলো সব উঠে গেছে। এখন এইগুলা উঠাইতে হবে, আবার এটা উঠাইতে হবে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, সরি অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কপি করতে হবে, সব কপি করে নিয়ে এসে আমি এটার ভিতরে বসাই দিব, এটার ভিতরে স্পেস দিয়ে বসাবো, আবার এই যে অর্ডার লিস্ট এটার ভিতরে আমি বসাই দিব। তাহলে যেটা হবে কি, যে আমার সবগুলা এখানে এই 1 2 3 সিরিয়াল চলে যাবে, এখানে ওই অর্ডার লিস্টটা এখান থেকে সরে যাবে, বাট এটা একটা লিস্ট কিন্তু তৈরি হয়ে আছে আমার সুন্দরভাবে। সো এইভাবে কিন্তু আমরা একটা লিস্ট তৈরি করতে পারি, এটাকে আমরা বলে থাকি যে নেস্টেড লিস্ট, অর্থাৎ লিস্টের ভিতরে লিস্ট তৈরি করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আপনারা বলেন যে এই লিস্ট সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এটা একটা কোশ্চেন ছিল, আপনাদের হচ্ছে একজন আর একটু প্রবলেমের কথা বললেন, এই যে এখানে আমাদের যে কাজটা করতে হবে একটু একটু মাথায় রাখেন। হ্যাঁ, আপনাদের যে প্রবলেম, যে কোনো প্রবলেম আসলে প্রবলেম থাকবেই, হ্যাঁ, আপনাদের একটু যে কাজটা করতে হবে, নতুন যেহেতু আপনারা, হ্যাঁ, আপনাদেরকে কিন্তু গুগল করা শিখতে হবে। যে একটা হচ্ছে যেমন যেমন আপনি এখন বললেন যে সাবলাইম টেক্সটের, আমার তো 64-bit PC, তা আমরা কি করতে পারি, সাবলাইম টেক্সট লিখলাম, সাবলাইম টেক্সট 32-bit, দেখেন 32-bit, ঠিক আছে। আপনার কি পিসি, উইন্ডোজ 7 দেওয়া আছে নাকি পিসিতে? জি স্যার, উইন্ডোজ 7। আচ্ছা, এই দেখেন দেখেন আমি লিখতেছি উইন্ডোজ 7, জাস্ট অনলাইনে সার্চ দিবেন, দেখেন এই যে দেখেন এখানে দেওয়া আছে। হ্যাঁ, কি কোথায় কোথায় ইউজ করা যাবে, এই একটা ওয়েবসাইট কিন্তু, হ্যাঁ,
তারপরে এই একটা ওয়েবসাইট। সো তারপরে সব থেকে ভালো হচ্ছে আমি যদি সাবলিন কেস্টের নিজের ওয়েবসাইটে যাই, আমি জাস্ট এইটা দিয়ে সার্চ করলাম আমার পিসি যেটা তার কনফিগারেশন দিয়ে, জি স্যার আমি এখানে সার্চ করলাম কারণ আমার দরকার সাবলাইম টেক্সট। সো এখানে দেখেন দেয়া আছে পোর্টেবল ভার্সন কত, এই যে উইন্ডোজের জন্য পোর্টেবল ভার্সন, আপনি এটা ডাউনলোড করতে পারেন, এই যে পোর্টেবল ভার্সন এটা শুধুমাত্র উইন্ডোজ, ঠিক আছে উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করতে পারেন, অথবা একেবারে নিচে এই যে 32 বিট না সরি এটা লিনাক্স এর জন্য, হ্যাঁ আপনি এটা এটা ডাউনলোড করবেন, এই যে এটা পোর্টেবল ভার্সন এটা, এটা ডাউনলোড করবেন করে ইনস্টল করবেন দেখবেন ইনস্টল হয়ে যাবে। আচ্ছা আমি আজকের সেরকম কিছু আপনাদের সাথে আলোচনা করব না, এখন হচ্ছে আপনাদের আর কিছু জানার আছে কিছু জানার থাকলে আপনারা একটু আমাকে বলতে পারেন, আমি হচ্ছে পরবর্তীতে বা এখন একটু অ্যানসার দিয়ে আমি আজকে শেষ করব ক্লাসটা, ছোট ছোট করে আমি আগাচ্ছি কিন্তু। হ্যাঁ আপনাদের যদি বলেন যে ভাই আর একটু বেশি করে বললে হবে তাহলে আমি বেশি করেই আপনাদেরকে বলবো আর কি আলোচনা করব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণ আমি আমি কি জন্য এখানে করছি কারণ আপনারা সবাই একেবারে নতুন, হ্যাঁ যার কারণে আমি ছোট ছোট করে আমার কিন্তু আগের যে ইয়ে ছিল আমি যেখানে এখনো ট্রেনিং করাই বা ট্রেনিং নেই সেভ দ্য চিলড্রেনের যে প্রজেক্ট আমরা কিন্তু প্রসেস কিন্তু এইটাই ছোট ছোট, কারণ তাদেরকে আমি তারা কিছু জানে না কম্পিউটারে তাদেরকে নিয়ে কিন্তু আমার শুরু করা, হ্যাঁ সো তাদের জন্য হচ্ছে আমার সাধারণত এই কোর্সটা ডিজাইন করা আছে। সো আমি কিন্তু ওইভাবে আগাচ্ছি আপনাদের নিয়ে বুঝছেন, একটা সময় 3 মাস 4 মাস সময় নিবে এটা যেন আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন ঠিকভাবে দেখতে পারেন এবং একটা সময় ভালো কিছু একটা করতে পারেন বুঝছেন, যার কারণে আমি এইভাবে চেষ্টা করি ছোট ছোট করে চেষ্টা করতেছি এই হচ্ছে বিষয়। কারো কোনো প্রবলেম নাই আজকে? আর আমি হচ্ছে যদি কোনোদিন একটু বেশি ক্লাস নেই, হ্যাঁ সেদিনকে আমি আগে থেকে বলে দিব যে আজকে একটু বেশি আমি ক্লাস নিব, ঠিক আছে আপনারা একটু ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখেন, হ্যাঁ বাট আমি চেষ্টা করব যত কমে পারা যায়। আজকে যেমন একটা লিস্ট নিয়ে আলোচনা করলাম আর একটা দিন আমি ফর্ম নিয়ে আলোচনা করব এরকম কিছু, তো ফর্মের যাবতীয় যা কিছু আছে জানতে গেলে আমাদেরকে যাবতীয় বিষয় শিখবো এরকম ভাবে এক একটা টপিক নিয়ে। আজকে আমি লিস্ট শিখলাম হয়তো বা সামনে দিন আমি ফর্ম শিখব, কথা বুঝছি একটা ফর্মের জন্য যে বিষয়গুলো জরুরি ক্লিয়ার, তাহলে আজকে আমি এই যে শেষ করতেছি, হ্যাঁ সবাই ভালো থাকবেন।